আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাহাবে কেরাম কি আমার সাহাবে কেরামকে ফলো করতে হবে সাহাবীরা কি করেছেন তাদের জীবন কর্ম আমাদের বোঝা দরকার জানা দরকার তাদের সবচেয়ে বড় আমলটা ছিল সামিয়ানা ওয়া আতানা আমার ভাইয়েরা আমার নবীজি ওই মক্কার মাটিতে দাওয়াতি কার্যক্রম চালালেন প্রতিবেশীর অত্যাচার শুরু হয়ে গেল আত্মীয়-স্বজনদের অত্যাচার শুরু হয়ে গেল কোন এক সকালবেলা প্রভাত বেলা সুবহে সাদিকের একটু পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু নামাজ শেষ করবেন এমন সময় উতবা সাইবা মুগরারে এসে করলো কি আবু বকরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো এক খাপ্পুর মেরে জমিনে ফেলে দিয়া ওবাইদাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে তার নাকের উপরে খড়ম জুতা চালায়া দিল কাঠের জুতা চালায়া দিয়া একটা শক্ত একটা চাপ দিয়া নাকটাকে মোচা বানায় দিয়া রক্তাক্ত করে আবু বকরকে সেই জায়গায় তাকে আহত করে রাখলো চূড়ান্তভাবে তিনি আহত হয়ে পড়লেন মুমূর্ষু অবস্থা হয়ে গেলেন সেন্সলেস হয়ে গেলেন সবার ধারণা বুঝে আবু বকর মারা গেছে আমার রাসূলের এই প্রিয় সাহাবী মরার মতো হয়ে পড়ে থাকলেন কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে উঠল সেই সময় ভাবতেছে না হরে রাসূলকে না জানি তারা কি আচরণটা করতেছে নিজের বাড়ির দিকে চিন্তা না করে নিজের জীবনের দিকে চিন্তা না করে সেই জায়গা থেকে নাকটা ধরে দৌড় মারলেন নবীর বাড়ির দিকে দরজায় নক করলেন দরজা খুলে গেল রাসূলকে সালাম দিয়ে বলছেন হুজুর আপনি কি অক্ষত আছেন নাকি রাসূল তার নাকের দিকে তাকায় বলছেন ওরে আবু বকর তোমার এমন অবস্থা হলো কেন তোমাকে কে কি করেছে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ সেজদা দিয়েছি আমার নাকটা তারা বোচা করে দিয়েছে রাসূল বলছেন আবু বকর চিন্তা করো না চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ এই রক্ত জমিনে ঝরলে দিন কায়েমের পরিবেশ হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ দিন কায়েমের পরিবেশ হয়ে আসছে আবু বকর একটু চিন্তা করো একটু তুমি একটু চিন্তায় বসে যাও তোমার সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করো না কোনো হতাশ হয়েও না আবু বকর এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি আমার তো মন বলছে না জানি কোন চোরা গুপ্ত হামলা আপনার প্রতি হয় মক্কায় থাকে এখন নিরাপদ না চলুন আমরা মক্কার বাইরে চলে যাই মক্কার বাইরে দুজন বন্ধু তিন বছরের ছোট তিন বছরের বড় খুব বাল্যকালের বন্ধু দুজন চলে গেলেন চলতে চলতে প্রচন্ড ক্ষুধা লাগছে রাসূল বলছেন আবু বকর প্রচন্ড ক্ষুধার্ত হয়েছে তুমি তোমার কোনো খাবার নাই কিছু খাওয়া নাই সকালবেলা দেখি তো কি করা যায় উটের পাল খুঁজলেন মেষের পাল খুঁজলেন ছাগলের পাল খুঁজলেন এক ছাগলওয়ালাকে পেলেন রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল রে একটা সাগি দেবে নাকি কেন সাগিটা দিলে পরে দুধ দহন করবো আমার বন্ধু বউ কর না খেয়ে আছে রক্ত শূন্যতায় ভুগছে অনেক রক্ত ঝরেছে তার নাক থেকে রাখাল বলতেছে অসম্ভব দেওয়া যাবে না কারণ আমি হলাম এই ছাগল পাল ছাগল পালের দায়িত্বশীল আমি আমানতের খেয়ানত করতে পারবো না এটার মালিক আছে আমি খেয়ানত করতে পারবো না রাসূল মনে মনে চিন্তা করেন আরে একটা রাখালের মধ্যেও আমানতদারিতা আছে সুবহানাল্লাহ বলেন খুব খুশি হলেন এবার বলছেন রাখাল তুমি কি আমাকে এমন একটা সাগি দেবে নাকি যে সাগিটা বাচ্চা পেটে আসে নাই এবং স্তনে কোনো দুধ জমা হয় নাই ছোট্ট একটা সাগি আমাকে দিলেই চলবে রাখাল মনে মনে চিন্তা করে ছোট্ট সাগি দিয়ে আবার কী করবে দেখি দিয়ে দেখি তো নবীর হাতে যখন দেওয়া হলো নবীর হাতের মধ্যে বরকত দিয়েছেন কে এই নখের ইশারে আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল করলেন কি ছোট্ট সাগিটা কোলের মধ্যে নিলেন রাসূল তো নিজেও ছাগলওয়ালা রাসূল নিজেও ছাগলওয়ালা এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরকে আল্লাহ পাক ছাগল চড়ান নাই সুজরতুন সুবহানাল্লাহ ছাগল সোজা জাত না বাঁকা জাত সোজা জাত না বাঁকা জাত একবার ব্রেক যদি মারে সামনের দুটা ঠ্যাং একবার বসায় দিলে পরে দড়ি ছিঁড়বে ছাগল নড়ে না ঠিক কিনা বলেন এই হলো জাত এই ছাগল ছোট্ট ছাগল আমার রাসূল কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে নিয়ে যখন আস্তে করে যখন হাতটা লাগায় দিলেন উলান বরাবর উলান বোঝেন তো বাটের দিকে যখন হাতটা লাগায় দিলেন শূন্য বাট ছোট্ট একটা সাগির ওলানটা দুধে ভরপুর হয়ে গেল রাসূল বলছেন ও রাখাল একটা বাটি দিবে নাকি একটা পাত্র দিয়ে দাও দুধটা দহন করব রাখাল তার আশ্চর্য হয়ে যাচ্ছে আমার নবীজি ওলানে হাত দিলেন বাটি একটা হাজির করা হলো পাত্রটা হাজির করা হলো রাসূল বিসমিল্লাহ বলে দুধ দহন করলেন দুধ দহন করে করে পাত্রটা ভরায় ফেললেন রাসূল বলছেন আবু বকর ওরে আবু বকর রক্ত ঝরেছ দিনের জন্য রহমতের দুধ তুমি পান করো ইন্নামা আল উসরি ইউসরা ও আবু বকর তুমি পান করো কঠিনের পরেই তো সহজ হয় বিপদের পরেই তো সুদিন আসে ঝড়ের পরেই তো ঠান্ডা হয় ঠিক কিনা
কষ্টের পরিত আনন্দ আসি মার পেটের যন্ত্রণা যত বেড়ে যায় মা সন্তান পেটে থাকা অবস্থায় যে যন্ত্রণাগুলো বাড়ে এই যন্ত্রণাগুলো মূলত কষ্টের না আনন্দের বলেন 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 যদিও খুব কষ্ট হচ্ছে কিন্তু নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে যে সন্তানটা পৃথিবীতে আসে যখন সন্তান চোখে দেখে মা সমস্ত দুঃখ ভুলে যায় আমার নবীজি বললেন ওরে আবু বকর এই যে তোমাকে দুধ দিচ্ছি দুধটা পান করো বিসমিল্লাহ বলে তিনি পান করে নিলেন এত পান করলেন পেটটা টাইট হয়ে গেল চামড়া টাইট হলো রাসূল বললেন কেমন খাইছো হুজুর জীবনে এত দুধ খাই নাই কিন্তু রহস্য হলো দুধ তো কমে না রাসূল বলেন দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার ঠোঁট ওই পাত্রে না লাগবে কাছতে কোন সুবহানাল্লাহ আমার নবীজি বলছেন ওরে আবু বকর তোমার খাওয়া শেষ হলে পরে রাখাল কি দিয়ে দাও রাখাল কি দাও হলো রাখাল খা জন্মের খাওয়া খা আলহামদুলিল্লাহ বলেন আমারে ছাগল দিস না দেখ কেমন করে ব্যবস্থা আল্লাহ করলেন কে করলেন আসতে বলবে না কে করলেন মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাখাল কি ওই যখন পাত্র দেওয়া হলো সেও খাওয়া শুরু করে দিয়েছে খেতে খেতে পেটটা টাইট হয়ে গেছে চামড়া টাইট হয়ে গেছে পেটের কিন্তু দুধ কমে না রাসূল বলেন শোনো আরো কিছু বান্দা যদি এই জায়গায় থাকতো সবাই পান করত নির্দ্বিধায় দুধ কমতো না দাও আমার হাতে দিয়ে দাও রাসূল সেই পাত্র হাতের মধ্যে নিলে নিয়ে সবার আগে খেলেন না পরে খেলেন রাসূলকে আগে খেতেন না পরে খেতেন বলেন 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 আগে খাওয়াতেন এরপরে খেতেন এটা হচ্ছে নেতার বৈশিষ্ট্য এখন নেতা অধিকাংশ গুলো আগে খায় না খাওয়ায় আলহামদুলিল্লাহ আমার নবী আগে খেলেন না আগে খাওয়ায় দিলেন খাওয়ায় দিয়া রাসূলের পরে খেলেন খাওয়ার পর দুধের পানি দুধের পাত্রের দুধগুলো সব শেষ হয়ে গেল আমার রাসূল করলেন কি আমার রাসূল আস্তে করে বলছেন আবু বকর চলো সন্ধ্যা হয়ে গেছে এখন মনে হয় নিরাপদ হবে মক্কায় যাওয়াটা চলো আমরা চলে যাই আমার রাসূল যখন রওনা করবেন পিছন থেকে সেই রাখাল বলে ও যুবক তোমরা যাচ্ছ কোন আমাকে সাথে নিয়ে যাও কি পরশ পাথর রে কি পরশ পাথরের ছোঁয়া রাখাল পর্যন্ত রাসূলকে চিনে ফেলে দিয়েছে আমার রাসূলের অমায়িক ব্যবহার মার্জিত ব্যবহার স্ট্যান্ডার্ড কথা সুন্দর বচন ভঙ্গি সুন্দর উপস্থাপনা দেখে রাখাল আকৃষ্ট হয়ে পড়েছে রাসূল বললেন ও রাখাল আমাকে যেতে দেবে না কেন আপনি যান কিন্তু আমারও সাথে নিয়ে যান রাসূল বললেন তুমি নাকি খুব আমানতদার ছাগলগুলো দেখবে কেডা তুমি আমার সঙ্গে গেলে তো ছাগল দেখার লোক নাই ও তাই তো এবার রাখাল বলতেছে শোনেন ঠিক আছে যাবেন যাবেন ভালো কথা আপনি যখন ওই ছোট্ট সাগির ওলানে হাত রেখে মুখটা ঠোঁটটা নড়ালেন কি যেন বললেন সেই দোয়াটা শিখাই দেন মাঝে মাঝে আমিও কাজে লাগাবো আল্লাহ একবার বলবেন না আমিও একটু মাঝে মাঝে কাজে লাগাবো এই কথা যখন বলা হলো রাসূল বললেন শোনো ওই দোয়া তোমার হাজারবার পরেও লাভ হবে না কারণ তোমার মধ্যে থাকতে হবে নূর কি থাকতে হবে এই সূরার নামটাও কি এই সূরার নাম কি আমরা নূর ধরবো অন্ধকারকে দূর করবো জোরে বলি ইনশাআল্লাহ নূর আছে যেখানে জুলুমাত নাই আমার ভাইরা এবার কি হলো আমার নবীজি ওই রাখালকে বলছেন রাখাল রে তুমি যদি ওই দোয়াটা পড়তে চাও তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে শিরকিয়াতকে ছেড়ে তাওহীদকে লালন করতে হবে শিরিক ধরা যাবে না শিরকের কাজ করা যাবে না শিরিক করলে পরে জান্নাত না জাহান্নাম ওমাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত তার জন্য জান্নাত চাহারাম হয়ে যাবে যে শিরিক করবে তুমি শিরিকটা ছেড়ে দেবে নাকি এবার রাখাল বলছে আপনি আমাকে কি বুঝাচ্ছেন বুঝতে পেরেছি আপনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে বায়াত নিলেন রাখাল কে নিলেন রাখাল কালেমা পড়লেন এত সুন্দর করে তিনি দিনটা গ্রহণ করলেন কোরআন যখন নাজিল হয় ওই রাখালটা কোরআন তেলাওয়াত করে আর রাসূল মাঝে মাঝে বলেন শোনো এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে কে হুজুর ওই রাখাল তেলাওয়াত করে রাসূল বলেন আল্লাহর কসম করে বলি ওই রাখাল যখন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় জিব্রাইল এই মাত্র ওহী নাজিল করতেছে জোরে বলো সুবহানাল্লাহ কি পরশ পাথর রাখাল হয়ে গেল শ্রেষ্ঠ কারি রাখাল হয়ে গেল শ্রেষ্ঠ আলেম সেই রাখাল তো অন্য কেউ নন সে রাখাল হলেন তার নাম হলো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায়ের সময়টা কত বরকতময় অনেক যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন এবং তার হাতেই দুনের সবচেয়ে শ্রেষ্ঠ শয়তান আবু জেহেল খতম হয়েছে জোরে করে আল্লাহু আকবার আমার ভাইয়েরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় লগন যখন চলে আসে খলিফা ওসমানের শাসনামল
عبد ابن مسعود رضی اللہ تعالی عنہ শুয়ে আছেন মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন এমন সময় খলিফা ওসমান رضی اللہ عنہ এসে বলছেন ওরে عبد ابن مسعود তোমার কোনো চিন্তা আছে নাকি হ্যাঁ আমার চিন্তা আছে কি চিন্তা গুনাহ জম্বি আমার গুনাহ কিসের চিন্তা গুনার চিন্তা আর আমাদের চিন্তা হলো টাকা নাই কি নাই টাকা নাই আমাদের চিন্তা হলো ব্যবসা নাই আমাদের চিন্তা হলো অভাব ابن مسعود কে প্রশ্ন করলেন ওসমান رضی اللہ عنہ আপনার চিন্তা কি তিনি বলেন আমার চিন্তা হলো জম্বি জনবি আমার গুনাহগুলো আমার চিন্তা ওসমান বলছেন না আপনাকে এই উদ্দেশ্যে প্রশ্ন করা হয় না আপনার সমস্যা কি এবার তিনি বলেন সমস্যা হলো এবং আল্লাহ আমার প্রতি রহম করলেন কিনা জানি না জরাকুল সুবহানাল্লাহ এবার তিনি বললেন শুনেন আমি আপনাকে যে উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনার শুধু মেয়ে সন্তানগুলো আছে আপনি যদি একটু সুযোগ দিতেন রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু অর্থ আপনার জন্য বরাদ্দ হতো পরিবারের জন্য বরাদ্দ হতো আমার ওসমান রাদিয়াল হয় এমন প্রস্তাব দিলেন হযরত ওসমানের এই কথায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হু মুসকি হাসি মেরে বলছেন আমিরুল মুমিনিন আপনার রাষ্ট্রের তহবিল থেকে আপনি যা দিবেন একসময় ফুরে যাবে কিন্তু আমি তো রাষ্ট্রের তহবিল থেকে চাই না আমি আল্লাহর তহবিল থেকে পেতে চাই আমি আল্লাহর তহবিল থেকে পেতে চাই আমি আল্লাহর কাছে এই আরজি করি আল্লাহ আমার সন্তানদেরকে তুমি অভাব মুক্ত রেখে দিও তাদেরকে সম্মানজনক অবস্থানে রেখে দিও আর সন্তানদের নিয়ে আমি কোনো টেনশন করি না কারণ প্রত্যেক সন্তানগুলোকে আমি শিখায় দিয়েছি মায়েরা শোনো আমার মেয়েরা শোনো সকালে সূরা ওয়াকিয়া বিকেলে সূরা ওয়াকিয়া পড়বে সমস্ত অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা শেখ আব্দুল ইবনে মাসউদ যখন কালিমা পড়লেন সেই কালিমা পড়ার কারণে ওই আবু জেহেল থাপ্পড় মেরেছিল কানের পর্দা ফেটে দিয়েছিল ইবনে মাসউদ বলেছিলেন আব্দুল ওরে ওরে আবু জেহেল আজকে আমার কানের তালা ফাটায় দিলি আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালাই ফাটাইয়া দেব যেরকম সুবহানাল্লাহ সাহাবীরা কাউকে ভয় করেছেন সাহাবীরা ভয় করেছেন কাকে কাকে ভয় করেছেন আমরাও কাউকে পাত্তা দিই না ঠিক কি না আমরা একমাত্র ভয় করব কাকে লা ইখাফুনা ইল্লাল্লাহ ইমানদার কাউকে ভয় পায় না কে ছাড়া আল্লাহ ছাড়া কিন্তু এই কাজ করতে গেলে হুমকি ধমকি আসবে সামিউনা ওয়া আতাউনা এর উপর ইস্তিকামাত থাকতে গেলে বিপদ আসবে হুমকি ধমকি আসবে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না রাসূল কি নিরাশ হয়েছেন নাকি আমার নবজির নাগরিকত্ব বাতিল করেছে আমার নবজির দলীয় নিবন্ধন বাতিল করেছে দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছে রাসূল কোথাও বের হতে পারেন না রাসূলকে হত্যা করার পরিকল্পনা পর্যন্ত নিয়েছে আমার নবীজি দাওয়াতি কাজ হচ্ছে তার নেশা থাকতে পারলেন না মনে তার মন চাইল হারে মক্কায় যেহেতু দাওয়াতি কাজ বন্ধ হয়েছে আমি তো তায়েফে যাই তায়েফের দিকে তিনি রওনা করলেন একাকী একাই রওনা করলেন চিনতেন তায়েফটা তায়েফ তার স্মৃতিময় জায়গা কারণ ওই তায়েফের উপর দিয়ে তিনি বনু সাদে গিয়েছেন খাদিজার বাড়িতে কি বলে মাহালিমাতু সাদিয়ার বাড়িতে পাঁচটা বছর তিনি অবস্থান করেছেন বনু সাদে তিনি থেকেছেন সেই সময় তিনি ওই তায়েফ দিয়ে গিয়েছেন চলাফেরা করেছেন তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বুক ভর আশা নিয়ে গেলেন তায়েফের মানুষ মনে হয় আমাকে চিনবে জানবে আশা চিন্তা করে তিনি কালিমার দাওয়াত দিতে গেলেন সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে রাসূল কি ফুল পেলেন না পাথর পেলেন ফুল পেলেন না পাথর পেলেন আমার ভাইরা হকের দাওয়াত দিতে গেলে পিটন খেতে হবে হকের দাওয়াত দিতে গেলে জেল জুলুম বরণ করতে হবে হকের দাওয়াত দিতে গেলে মিশরের দিকে চলে যান সাইয়্যিদ কুতুব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন শাহাদাতের নাজরানা যখন তিনি পেশ করবেন ফাঁসির রায় যখন দিয়ে দিয়েছে তাকে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাবে সাইয়্যিদ কুতুবকে বলা হলো ও সাইয়্যিদ কুতুব তোমাকে কালিমার তালকিন পড়াতে এসেছি এক হুজুর গেছে এক মোল্লা গেছে কে গেছে মোল্লা গেছে হুজুর গেছে তাকে কালিমার তালকিন পড়ানোর জন্য আপনি কালিমা পড়েন আপনার শেষ ওসিয়তটাকে আপনি বলুন সাইয়্যিদ কুতুব বলতেছে ও হুজুর ও মৌলবি তুমি আমাকে কালিমার তালকিন শেখাতে এসেছো কালিমা পড়াতে এসেছো ওই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হতেছে ঠিক কি না তোমার কালেমায় মিষ্টি খাওয়া আর হকের পক্ষে কালিমা বলতে গেলে জীবন হুমকির সম্মুখীন হতে হয় ঠিক কি না রাসূল হুমকির সম্মুখীন হলেন মার খেলেন তায়েফের মানুষ চিনল না মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল জমিনে তাকিব
মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া জমিনে চিত করে শুয়ে রাখলো রাসূলের কোনো হুঁশ নাই চিকন চিকন চোকা চোকা পাথর কোমল দেহের উপরে যখন মারা হলো ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে ফেরেশতাগুলো স্থির হয়ে যাচ্ছেন আল্লাহ বলছেন ফেরেশতারা তাড়াতাড়ি চলে যাও আমার হাবিব আজকে যা বলবে আমি তাই কবুল করে নেব জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই তায়েফকে দুই দিকের পাহাড় দিয়ে শেষ করে দেই তায়েফ আমি নিজের চোখে দেখেছি তায়েফটা একটা পাহাড়ি অঞ্চল মক্কা নগর থেকে 22000 ফুট উঁচু একটা পাহাড়ি অঞ্চল আমার নবীজি যখন পড়েছিলেন সেই সময় ফেরেশতা বলছেন দুই দিকের পাহাড় দিয়ে চাপ দিয়ে শেষ করে দেই রাসূল বললেন ও জিবরাইল মেরো না এমন করে আমি দোয়া করব না কারণ আমার উম্মতরা বোঝে না এরা বোঝে না আমি এদেরকে মাফ করে দিছি জরকান সুবহানাল্লাহ আমার প্রতিশোধ নেব না ক্ষমা করব বলেন 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 মুসলমান প্রতিশোধের নীতি অবলম্বন করবে না ক্ষমার নীতি প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جلبل يا الله أكبر جرات روكي شنبران كوريب মানুষকে যেন মাফ করে দেয় আল্লাহ ওই সমস্ত মহসিনদেরকে দারুণ ভালোবাসেন রাসূল বললেন ও জিব্রাইল মাফ করে দিলাম ওরা বোঝে নাই আমার নবীজি আস্তে করে মাথা উঁচু করে চতুর্দিকে তাকায় দেখেন শত্রুপক্ষ কেউ নাই মনে মনে ভাবলেন আহারে আর কিছুক্ষণ দেরি করলেই আমার এই কথাগুলো আবু জেলের কানে চলে যাবে আমাকে আরো হেয় করবে এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি আমার রাসূল সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন চোখ বন্ধ করে এক দৌড়ে তিনি আর পারলেন না দৌড় মারতে সামনে একটা আঙ্গুরের বাগান পেলেন তিন দিন খান নাই কয় দিন তিন দিনের না খাওয়া বিশ্ব নবী খাবার নাই পিঠে কোনো খাবার খাওয়ার সুযোগটা পর্যন্ত পান নাই বাগানের মধ্যে ঢুকে চিত হয়ে পড়ে গেলেন বিশ্ব নবী কেউ নাই তার পাশে প্রচন্ড ক্ষুধায় কাতর আমার নবীজির পাশে সে একজন খ্রিস্টান যুবক দাঁড়ায় দেখে এত সুন্দর মায়াবী চেহারা রে রক্ত মাখা এই চেহারাটাকে সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান যুবকের ভিতরে দয়া হলো দয়ার ভাব সৃষ্টি হলো সেই খ্রিস্টান যুবকটা কি করলো গাছ থেকে আঙ্গুরের কয়েকটা ছড়া পেরে নিয়া কিছু আঙ্গুর পেরে নিয়ে হাতে চিপায়া চিপায়া মোটে এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করলো এক গ্লাস আঙ্গুরের রস নিয়া নবীর সামনে দিয়ে বলছে যুবক তোমার দেহে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এই যে তোমাকে আঙ্গুরের রসটা দিলাম তুমি একটু পান করে নাও আমার নবী যে মুস্কি হাসি মানলেন গ্লাসটা তীর মধ্যে নিয়া বিসমিল্লা বলে তিনি পান করলেন আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন শেষ করে চক্ষুটা একটু উঁচু করে মুসকি মুসকি হাসি মেরে বলছেন ও যুবক তোমার নাম তো আদ্দাস এই যুবকটা আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে কোনোদিন আমার সঙ্গে কথা হলো না দেখা হলো না সাক্ষাৎ হলো না আমার নামটা যে আদ্দাস এই লোকটা বললো কেমনে জানলো কেমনে এবার আদ্দাস বলতেছে হে যুবক আমার নামটা আদ্দাস তোমাকে কে বলে দিল এবার রাসূল বলছেন শোনো শুধু নাম জানি না তোমার গ্রামের নামটাও জানি যরকান সুবহানাল্লাহ আমার গ্রামের বাড়ি কোথায় বলেন নিনুয়া হলো তোমার গ্রামের বাড়ি নিনুয়া আমার গ্রামের বাড়ি আপনাকে বললো কে শোনো সেই গ্রামে শুধু তোমার বাড়ি না ওই গ্রামে আমার একজন নবী আমার আমার আগের একজন নবী তিনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ওই গ্রামে জন্মগ্রহণ করেছেন মানে নবীর কাছে নবীর খবর থাকতেই পারে যরকান সুবহানাল্লাহ আদ্দাসের বুঝতে দেরি হলো না আদ্দাস করলো কি খ্রিস্টানি কায়দায় দুই হাতটা নবজির কদমের দিকে নিয়ে যাচ্ছে পার দিকে নিয়ে যাচ্ছে সম্মানজনক সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে রাসূল করলেন কি চট করে তার দুই হাত ধরলেন দুই হাত ধরে বলছেন যুবক এই মস্তক কারো জন্য না একমাত্র কার জন্য আসতে বলবেন না কার জন্য আজকেও প্রণাম করার মতো লোক আছে না নাই সেজদা দেওয়ার মতো লোক আছে না নাই যে দরবারে মুরিদ সেজদা দেবে সেই দরবারের পীরকে ঝাঁটা পেটা করা দরকার ঠিক কি না পীর কোনো খারাপ কিছু নয় পীর ভালো পীর কি ভালো কিন্তু পীর পরিচয় দিয়া ভণ্ডামি যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না যে দরবারে মহিলা গিয়ে পীরের হাত পা টিপবে ওই পীরের ঠ্যাং হাত ভাঙ্গা দরকার ঠিক কি না আছে না আমার দেশে এরকম আছে না নাই
আচ্ছা পাই করে ধরে পীরকে গালি দেওয়া যাবে না শাহজালাল আল ইয়ামিনী কোনো আপত্তি নেই শাহ মখদুম শাহ পরান মাইসার বলখি শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহ তাদের অবদান ইসলামে আছে না নাই এবং আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ রাজা পৃথ্বীরাজকে তিনি পরাজিত করেছেন তাদের অবদান ছিল তারা এক হাতে কোরআন ধরেছেন আরেক হাতে তরবারি হাতে নিয়েছেন বাতিলদের মোকাবেলা করেছেন শুধু দরবার খুলে জমিন আল্লাহর দিন কায়েম হবে না দরবার থেকে হুমকার আসতে হবে সৃষ্টিজার আইন চলবে না কাজী আছেন কারা কারা হাত উঁচু করে দেখা قبول كرن جري بولي امين امين আরো জোরে امين سمعنا سمعنا শুনবো মানবো কোন আপিল করতে পারবো না আপিল করলে সেখানে সমস্যা আছে না নাই ঈমান তখন হুমকির সম্মুখীন হবে ঈমান তখন কি হবে হুমকির সম্মুখীন হয়ে যাবে ঈমানকে আমরা প্রশ্নবিদ্ধ করব না জোরে বলি ইনশাআল্লাহ রাসূল মক্কায় থাকতে পারছেন শেষ পর্যন্ত থাকতে পারছেন গেছেন কোথায় নানার বাড়ি মামার বাড়ি মদিনায় গেছেন যদিও নানার বাড়ি মামার বাড়ি কিন্তু বেড়াতে যান নাই বাধ্য হয়েছেন মক্কা ছাড়তে কেন কি জন্য তার সমস্ত রাইটসকে খর্ব করা হলো এর মূল কারণ একটাই ছিল সেটা হলো রাসূল চেয়েছেন কোন বাতিল নেতৃত্ব দিতে পারবে না রাসূল মক্কা ছাড়লেন সাবিরে কি থাকছেন সাবিরও থাকছেন সামিআনা سمعنا واطعنا صحابيরাও থাকলেন না কুজুর আপনিই নাই আমরা থেকে কি করি তারও পিছে পিছে রওনা হলো বড় ব্যবসা বিশাল বিজনেস ক্লোজ বিশাল বড় বাড়ি ক্লোজ আবু জেল দখল করছে দখল করার নেতা এখনো আছে না নাই আছে জায়গা তোমার হতে পারে কিন্তু বাড়ি আমার আছে না নাই সবাই না ভালো আছে সম্মানিত ভাইয়েরা আলোচনা চালিয়ে যাব দেখেন তো ওঠে কে যে ওঠে কে দেখেন তো যে দুই একজন করে ওঠে কেন যান বাইরে বিড়ি টান দিবেন বিড়ি টান বিড়ি খাওয়া কিছু লোক আছে না নাই নিম্ন চাপ হলে সমস্যা নাই নিম্ন চাপ মানে প্রাকৃতিক এটা তো উপায় নাই এটা বেকায়দা জিনিস এটা আপনি ধরে রাখতে পারবেন না যান সমস্যা নাই কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ মাথা ঘোরে আর ধোঁয়া ওড়ে তাই না কি যে নেশা ওরে বাপরে বাপ ভোলা মাহফিল ছিল গত 15 তারিখ 16 তারিখে ভোলা ভোলাতে গেলে তো ভুলেই যাওয়া লাগে সব চতুর্দিকে পানি মাঝখানে আমি তো ভোলা থেকে যখন আসি আসতে নিয়ে আমি বরিশাল হয়ে আসতেছিলাম ফেরি পার হয়ে তো এক চাষা দেখি ওই মুদির দোকানের সামনে সত্তরর্ধ বয়স হবে একটু ঠান্ডাও পড়েছে দেখি যে চাষা দেখি এমন ভাবে বিড়ি টানতেছে মনে হচ্ছে উনি চতুর্থ আসমানে তো এক একটা টানের মশান দেখে মনে হচ্ছে এত ধোঁয়া ছাড়তেছে ধোঁয়াগুলো এমন ভাবে ছাড়তেছে মানে খুব অভিজ্ঞতা সম্পন্ন বুঝলেন সেই ধোঁয়াগুলো এমন জোরে মারতেছে মনে হচ্ছে ইটের ভাটার যে ধোঁয়া তার চেয়ে বেশি ধোঁয়া ওর মুখে আছে না নয় কেন আল্লাহকে লাঞ্চ দিয়েছেন বিড়ি খাওয়ার জন্য এই লাঞ্চটা সুন্দর করে দিয়েছেন কে বিড়ি খায় নষ্ট করলো কে আল্লাহ আল্লাহ নষ্ট করছে না বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার পাপ করবেন পাপ আপনাকে ধরে ফেলবে বিড়ি খাবেন আপনার লাঞ্চ পচে যাবে মদ খাবেন লিভার শেষ হবে জেনা করবেন পাপাচার করবেন নতুন নতুন রোগ তোর মধ্যে ঢুকবে ঠিক কি না পাপ ধরে ফেলে সবকিছু সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ
আবার অনেকে পান খায় পান খাওয়া লোক আছে না নাই খান পান সমস্যা নাই পান খান ওরা টানে এরা পান ওরা টান এটা পান আচ্ছা পান খান আপত্তি নাই কিন্তু পানের রস খান পান ওই যে পাতাটা আছে রস স্টমাকের জন্য ভালো খান আপনি এতটুকু আপনি খেতে পারেন একটু চাবালেন একটু বমি বমি ভাবটা চলে গেল সমস্যা নাই কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ নাই ঠিক কি না আছে না নাই হাকিমপুরি কেন হাকিমপুরি ছাইরা খান আবার কিছু কিছু লোক আছে এত নেশা পানে এই গালে আর এই গালে সর্বক্ষণ দুটো দিয়েই রাখে ঢাল গাল ফুলায় রাখে আছে না নাই ওর কামই হলো পান খাওয়া মনে হয় দুনিয়াতে আসছি পান খাওয়ার জন্য আছে না নাই এত পান খায় পান দুই গালে দিয়া শুয়ে পড়ে ঘুমের মধ্যে পান খায় আছে না নাই এটা কোন নেচা সর্বক্ষণ মুখে পাতা রাখে কোন জাত আসতে কোন কেন লা তুকসিরুল কালাম বিগাইর যিকরিল্লাহ তোমার মুখ থেকে কালাম বের হবে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি বের হবে না ফাইন্না কাসরাতুল কালাম বিগাইর যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব তোমার মুখ থেকে যখন আল্লাহর জিকির কমে যাবে তখন তোমার অন্তরটা পাথর হয়ে যাবে তুই পানি খাও 24 ঘন্টা জিকির করো কখন পান খান আপনি দিনে দুই তিনটা চারটা পাঁচটা খান আছে না এরকম কিছু আছে না আছে না নাই আজকে সবাইকে দিয়ে দিলাম যা যা আছে কপালে আগামীকাল থেকে তো পানখোরা আমার দেখতে পারবে না হুজুর আমরা পান খাই হুজুর হুজুর তাও বললেন কথা কিন্তু হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি বাদ দেন ওটা খাবেন না ঠিক আছে না কষ্ট হলো আলোচনা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ কতক্ষণ শুনবেন আপনারা বলেন সারা রাত থাকেন আমি মেম্বার কি কাউন্সিলরকে নিয়ে চলে যাই আপনারা থাকেন সব কিছুর তো একটা লিমিট থাকতে হবে লিমিট ক্রস করা যাবে না নামাজ পড়েছে সবাই এশার নামাজ ইনশাআল্লাহ মানে কালকে পড়বেন বলি আলহামদুলিল্লাহ ফজর হবে ফজর হবে জোহর হবে আসর হবে মাগরিব হবে এশা হবে যারা নামাজি তারা বেনামাজি নেতৃত্ব মানবে না ঠিক কিনা নামাজি বেনামাজের নেতৃত্ব মানলে পরে ওর নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না সম্মানিত ভাইরা রাসূল সব কিছুর আদর্শ জোরে বলি সুবহানাল্লাহ আমরা মানবো কার আদর্শ রাসূলের আদর্শ আইন মানবো কার আল্লাহ আদর্শ মানবো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআনা ওয়া আতাআনা রাসূল মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন একজন ধনী ব্যবসায়ী তিনিও রওনা দিচ্ছেন আমার ভাইরা এই ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাসূলকে দেখে বলছেন হুজুর আপনিও নাই আমিও নাই আমিও রওনা দিচ্ছি আমিও চলব মদিনার দিকে রাসূল রওনা দিলেন মদিনার দিকে কয়েকদিনের মাঝে কোন সাহাবীও থাকলেন না সবাই পর্যায়ক্রমে হিজরত করলেন মদিনার পানে জাফর বিন আবু তালেব তো অনেক আগেই তিনি চলে গেছেন হিজরত করে পরিবার সহ আমার ভাইয়েরা নবীজি যখন মদিনায় পৌঁছে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ তখন শূন্য হাতে বউ পরিবার পরিজন ছাড়া তিনি মদিনায় পাড়ে জমালেন রাসূল তার চেহারার দিকে তাকালে একদিন কাঁদতেছেন চোখে পানি চলে আসছে রাসূল বলছেন হুজুর রাসূল বলছেন আব্দুর রহমান তোমার কি কষ্ট হচ্ছে না তোমার বউ নাই বাচ্চা নাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তুমি এসেছো তোমার কি কষ্ট হচ্ছে না ইবনে আউফ বলেন ইয়া রাসূলুল্লাহি দুনিয়ার সব কিছু ছাড়তে প্রস্তুত কিন্তু আসল সম্পদ পাইছে আপনার রাসূলকে পেয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আসেন দোয়া করে দেই যাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ একটু বসেন একটু কোনো অকরো জোরে মিনতি জানাচ্ছি আপনার ওঠা মানে আমার আলোচনা হেরে যাওয়া এত হাজার হাজার মানুষ প্রায় লাখের কাছে মানুষ এই যে মানুষগুলো আসছেন আপনারা এর মধ্যে থেকে আপনি যে উঠতেছেন উঠে যখন হাঁটতেছেন আপনার হাঁটু যে আরেকজনের মুখে লাগতেছে লাগতেছে না লাগতেছে কারো হাঁটু গিয়ে কারো হাতে লাগতেছে পায়ে লাগতেছে এই যে কষ্টগুলো হচ্ছে এই কষ্টগুলো আমরা দেবো না আর সর্বোচ্চ আমি আধা ঘন্টা টাইম আমি চেয়ে নিচ্ছি আমাকে দিবেন আপনারা সবাইকে দিতে রাজি আছেন একটু ফিনিশিংটা দিয়ে দিই দুটো আয়াতের দুটো রেজাল্ট আল্লাহ পাক বলছেন যদি প্রথম আয়াতের হকটা তুমি আদায় করো তুমি সফল হবে
আর দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক কয়েকটা কাজের রেজাল্ট বলেছেন তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি নাজাত পেয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ সফলতার নাজাত পেলে আর কিছু লাগে আর কিছু লাগে একটু শুনে যাই শব্দিক অর্থ হলো একটু শুনে যাই একটু বসি আমরা সম্মানিত ভাইরা ইবনে আউফ আব্দুর রহমান ইবনে আউফকে দেখে রাসূল বললেন আব্দুর রহমান তোমার কি কষ্ট হচ্ছে না কুজ আমার কষ্ট কিসের আমি তো আপনাকে পাইছি আমি তো দ্বীনকে পেয়েছি আমি তো আল্লাহকে পেয়েছি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে কষ্ট দূর হবে ইমানদারের কাকে পেলে কষ্ট দূর হবে ইমানদারের রাসূলকে পেলে ঠিক কি না রাসূলকে পেয়েছি রাসূলকে নিয়েও মাঝে মাঝে কত উল্টা পাল্টা কথা আমাদের কানে আসে ইমানুয়েল ম্যাক্রন তো ফ্রান্সের মানুষ ও তো অনেক দূরের মানুষ খ্রিস্টান মানুষ কিন্তু আমার দেশে ওর কিছু খালাতো ভাই আছে আসতে বলবেন না আছে না নাই জিব্বা ঠিক কর রাসূলকে নিয়ে বাজে কথা আর বলবি না জিব্বা ঠিক কর আজকে জিব্বা আমরা কেটে ফেলে দেব আমারে গালি দে আমার বাপরে গালি দে অন্য কাউকে গালি দে ধৈর্য ধরব সবর ধরব আমার অস্তিত্ব আমার কোলে যা রাসূলকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করলে 14 গুষ্ট উদ্ধার করে ছাড়বো আমরা রাজি আছেন কারা কারা নবীর প্রেম থাকার দরকার আছে না নাই প্রেম মূলত দুজনের সাথে কয়জনের সাথে দুজন একজন কে আল্লাহ আরেকজন কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি বলে রাসূল মাইনাস আল্লাহর সঙ্গে প্রেম করব হবে না হবে না আল্লাহকে পেতে হলে ভায়া লাগবে ভায়া মাধ্যম মিডিয়া লাগবে তিনি মিডিয়াটা কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলকে ধরবেন না আল্লাহকে পাবেন না চিন্তা করুন কি দান আল্লাহ তার রাসূলকে দান করেছেন আল্লাহ পাক নিজেও রাসূলকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আল্লাহু আকবার তাশাহুদ আছে না তাশাহুদ আত তাহিয়াতু এর মধ্যে আছে না নাই আসসালামু আলাইকা আইয়ুহান নবি আল্লাহ রাসূল আল্লাহ তা বলতে পারতেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলতে পারতেন না কিন্তু নাম ধরেছেন কোন সম্মানী ব্যক্তির নাম ধরে ডাকাটাও কিন্তু বেয়াদবি সম্মানী ব্যক্তিকে আপনি নাম ধরে ডাকবেন না তাকে গুণবাচক শব্দ ধরে আপনি ডাকবেন ম্যানেজার সাহেব অথবা কি বলে কাউন্সিলর সাহেব একটা ব্যক্তির নাম ধরে ডাকাটা কিন্তু ঠিক না যদিও তিনি ছোট কিন্তু পদ তাকে তার সম্মান তাকে বড় বানা দিয়েছে আছে না নাই আপনি সম্মান দিবেন না আপনি সম্মান পাবেন না আপনি বেয়াদব বেয়াদবের স্থান দুনিয়াতেও নাই আখেরাতেও নাই ঠিক কি না আমরা আদব ওয়ালা হব আমরা কি ওয়ালা হব আদব ওয়ালা হব রাসূল কি ওয়ালা ছিলেন আদব ওয়ালা তিনি সবাইকে দাম দিয়েছেন ইয়াম এক সাহাবী সামনে দাঁড়ানো রাসূল আলোচনা করতেছিলেন দাঁড়ায় আছে জায়গা পায় না মিকদাত রাদিয়াল্লাহু তাআলা রাসূল করলেন কি নিজের গায়ের চাদর নিক্ষেপ করলেন বলেন ও যুবক তোমার বসার জায়গা হচ্ছে না আমার চাদর দিলাম তুমি আমার চাদরে বসো জোরে বলে সুবহানাল্লাহ নেতৃত্বের গুণ থাকার দরকার আছে না নাই সবাইকে আমরা বরণ করব বন্ধু বানাবো সবাইকে আমরা কি বানাবো বন্ধু বানাবো সব আমার বন্ধু সব কার বান্দা আল্লাহ আল্লাহর বান্দা সম্মানিত ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেও কখনো নাম ধরে ডাকবেননি কোরআনে করিমের অসংখ্য আয়াত আছে অনেক আয়াত আছে এই আয়াতের মাঝে আপনি কোথাও খুঁজে পাবেন না যতগুলো আয়াত আছে এর মাঝে কোথাও আপনি খুঁজে পাবেন না যে আল্লাহ পাক একটা বারের মতো করে রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন কি সুন্দর করে ডেকেছেন কেমন করে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আরেক জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন আবার আরেক জায়গায় সুন্দর করে ডাকছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিন কুমিল্লাইলা ইল্লা কালিলা আরেক জায়গায় ডাকছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাখির
জোরে বলি আল্লাহু আকবার এক জায়গায় নাম ধরেছেন কিন্তু শেষে আবার অ্যাডজেকটিভ লাগিয়ে দিয়েছেন কোন বাচক শব্দ প্রয়োগ করেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم কথা আল্লাহ পাক হে মুহাম্মদ বলে সম্বোধন করলেন না যে রাসূলকে আল্লাহ নিজে এত সম্মান দিয়েছেন এত সম্মানজনক পদ দিয়েছেন আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নিজেই পরিচয় দিচ্ছেন তার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাসূলের পরিচয় দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি যখন আপনি যখন সিজদায় পড়ে যখন আমরা যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে যখন গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম সে আযীম শব্দটি নবীর শানে ব্যবহার করেছেন কে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জি আযীম আল্লাহ নিজে ব্যবহার করেছেন সে আযীম তার রাসূলের শান ব্যবহার করে দিয়েছেন বুঝাইয়া দিচ্ছেন ও দুনিয়ার মানুষ আমি আমার রাসূলকে সম্মান দিয়েছি তোমরাও সম্মান দিয়ে তার সঙ্গে কথা বলো জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যারা রাসূলকে নিয়ে কোনো কথা বলবে দলমত নির্বিশেষে তাকে শক্ত করে ধরতে হবে ঠিক কি না ভাইরাস এগুলো বড় ভাইরাস ঠিক কি না এগুলো বড় ভাইরাস কি মহব্বত রাসূলকে তারা দেখিয়েছেন রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছেন নবীজি যখন মদিনায় পাড়ি দিলেন ইবনে আউফ তিনিও পাড়ি দিলেন রাসূল বললেন আব্দুর রহমান বউ নাই বাচ্চা নাই ব্যবসা নাই বাণিজ্য নাই তোমার কষ্ট হচ্ছে কেন হুজুর আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি কি জানো আব্দুর রহমান তোমার বাড়িটা আবু জেল দখল করে নিয়েছে আলহামদুলিল্লাহ বললেন তিনি রাসূল বলতেছেন আব্দুর রহমান তোমার ধৈর্য ধারণের কারণে তুমি কি জানো আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর রেডি করে রেখে দিয়েছে সে আব্দুর রহমান যখন মদিনার বাসিন্দা বউ নাই বাচ্চা নাই ইয়াং মানুষ রাসূল এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবী শোনো আমার এই এই আব্দুল্লাহর আব্দুর রহমানের জন্য একটু দেখো তো ব্যবস্থা করা যায় নাকি তুমি তো অনেক সম্পদের মালিক দেখো তো একটু তার সাহায্যার্থে আগে এগিয়ে আসা যায় নাকি আনসার সাহাবী রাসূলের কথাকে বরকত মনে করলেন আব্দুর রহমান ইবনে আউফ আশরায় মুবাশশিরের একজন সাহাবী দুনিয়াতে সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে জান্নাতের আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে আনসার সাহাবী দুইটা মদিনার বড় বড় বাগান দেখায় দিলেন বড় বড় বাগান দেখায় দিয়ে বলছেন ও ভাই আব্দুর রহমান ইবনে আউফ এই দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব এরপরে বলা হলো তোমার তো বউ নাই আমার তো দুইটা বউ আছে একটা বউ তালাক দেব তুমি তাকে বিয়ে করবা কারণ এই মদিনার কোনো বাপ তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না কারণ তোমার ঘর বাড়ি কিচ্ছু নাই কিউ দা আব্দুর রহমান বলে ফেলছেন বাইরে যা বলেছ আমার কলেজে ভরে গেছে ওই বাগান দরকার নেই তোমার বউ তালাক দেওয়ার দরকার নেই আমার একটু ব্যবসা শিখিয়ে দাও বাজারটা দেখায় দাও বাজারে গেলেন ব্যবসা শিখলেন ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই করে ফেললেন সেই কয়েক রতি সোনা কামাই করে নিয়া আব্দুর রহমান করলেন কি সেই টাকা দিয়া সেই রতি দিয়া বিয়ে সম্পূর্ণ করেন কারণ যুবকের জন্য বিয়ে অতিরিক্ত না জরুরি আসতে কোন কেন বিয়েটা অতিরিক্ত না জরুরি জরুরি আর নিকাহ সুন্নতি বিয়ে আমার সুন্নত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবি বিয়ে করে নিলেন বিয়ে করলে পরিমাণটা ইমানটা কন্ট্রোলে চলে আসে কারণ বউ হচ্ছে স্বামীর পাহারাদার স্বামী হচ্ছে বউয়ের পাহারাদার স্বামী যখন বউকে সাথে নিয়ে ঘুরবে তার ফেতনা আসবে না আবার যখন বউ যখন তার স্বামীকে নিয়ে ঘুরবে বউয়ের কোনো ফেতনা আসবে না একজনকে আরেকজনকে পাহারা দেবে ধরুন কোন স্বামী তার স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হয়েছে কোন বেগানা নারী সামনে পড়েছে বউয়ের সামনে যদি স্বামী ওই স্ত্রীর দিকে 3 মিনিট চায়া থাকে বলেন কি হবে হ্যাঁ বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ হয়তো সেই সময় কিছু বলবে না আধা ঘন্টা পর হয়তো বলতেছে বউকে লক্ষ্য করে সুইটি এদিকে আসো তো থাও তোমার সুইটি ঠিক কি না তোমার নজর আগে ঠিক করো আমার ভাইয়েরা স্বামী তার স্ত্রীকে পাহারা দেবে স্ত্রী তার স্বামীকে পাহারা দেবে এই জন্য বিয়ের সিস্টেমটা কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন বউ কিনা আপনি সমুদ্রে চলে যান কক্সবাজারে চলে যান আপত্তি নাই
বউকে নিয়ে আপনি কোথাও ঘোরেন সমস্যা নাই কিন্তু আপনার সঙ্গে আপনার স্ত্রী থাকবে স্ত্রী আপনি আপনার সঙ্গে স্বামী থাকবে না বয়ফ্রেন্ড থাকবে না গার্লফ্রেন্ড থাকবে কিন্তু ম্যাক্সিমাম আপনি রিপোর্ট নিয়ে দেখেন কক্সবাজার সি বিচে যায়া জোড়ায় জোড়ায় যে বসে আছে কবুতরের মতো ওই কবুতরগুলো কি বৈধ না অবৈধ আস্তে কবেন না বৈধ না অবৈধ অবৈধ এই যে অবৈধ যৌনাচার রোগ কেন বাড়বে না ওই সিবিচের কাছে গিয়ে পরশুদিন কক্সবাজার মাহফিল ছিল সিবিচের দিকে তাকানোই যায় না যাওয়ার কোনো পরিবেশ নাই যাবেন কেমনে শয়তানগুলো বসে আছে ওই জায়গায় দুই ঠ্যাং কেবলার দিকে দিয়া কিসের দিকে দিয়া ওই কেবলার দিকে ওই সমস্ত চেয়ারগুলো দেওয়া আছে দুই দুই ঠ্যাং কেবলার দিকে দিয়ে সায়া মোরাকাবা মুশাহাদা ঠিক আছে না মোরাকাবা মুশাহাদা এমন কার্যক্রমগুলো করে বেহায়াপনা কোনো কাপড় নাই চোপর নাই এই সমস্ত নোংরামিগুলো ওয়াস করে বন্ধ হবে না আইন করে বন্ধ করতে হবে সব বন্ধ হবে দেড় হাত লাঠি দিয়া শুধু মিস্টার পুলিশ সাহেব যদি একটু যদি আইনটা পেয়ে যেতেন পুলিশরা চায় এগুলো ঠান্ডা করতে কিন্তু পারে না একটা হ্যালো আসে হ্যালো শেষ ঠিক কি না আমার দেশের পুলিশ সবচেয়ে বড় কঠিন পরিশ্রমী আমার দেশের পুলিশের কোনো ছুটি নাই ঈদের দিনও ছুটি নাই ওসি সাহেব ফোন দিয়ে বলে হুজুর এমন চাকরি হুজুর ঈদের দিনও ছুটি নাই চব্বিশ ঘন্টা চাকরি দিনে ডিউটি রাতে আবার বিশ্রাম নেওয়ার সুযোগ নাই সর্বক্ষণ ডিউটি করতে হয় এই পুলিশ এই পুলিশরা খুব কষ্ট করে আমার দেশের পুলিশ ভাইরা আমার দেশের পুলিশ বাহিনীকে যদি স্বাধীন করে দেওয়া হতো তাদেরকে যদি সম্পূর্ণ চিন্তা মুক্ত করে দেওয়া হতো চাকরির গ্যারান্টি ট্রান্সফারের গ্যারান্টি যদি নিশ্চিত করে দেওয়া হতো আর যদি বলা হতো তিন দিনে দেশ ঠান্ডা কর ঠান্ডা হবে ঠিক কিনা কি যেন একটা অশুভ শক্তি পিছন থেকে মানে কি করে ফায়াজ দেয় ফায়াজ ফায়াজ দেয় এই ফায়াজ দেওয়াতেই সব শেষ হয়ে যায় আমার দেশের পুলিশের কোনো দোষ নাই পুলিশ এত কষ্ট করে একটা ট্রাফিকের দিকে আপনি তাকাবেন আমার দেশের যে রাস্তাঘাটের যে রিক্সাওয়ালা গুলো আছে খুব নিয়ম কানুন মেনে চলে পিটন খাবা না কেন পুলিশ পিটন দেয় না আমরাও ঠিক নাই আমাদেরও দোষ আছে পুলিশ যদি পিটন দেয় তখন পুলিশে বলে তুই তো এই জন্যই খারাপ আবার যখন নরম হয় তুই কেন পুলিশ হয়েছিস কোন দিকে যাবে সে আমার ভাইরা আমার দেশের সেনাবাহিনীও তারা অনেক পরিশ্রম করে তাদের অনেক অবদান আছে না নাই বলে আছে একটু দরকার নার্সিং করা তারা নার্সিং করবে তাদেরকে শেখাতে হবে কি দিয়া আসতে বলবেন না কি দিয়া কোরআনটা যদি তাদের জেহেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাদের শিক্ষার ভিতরে তার বিয়েতের মধ্যে যদি ট্রেনিং এর মধ্যে কোরআনটা ঢুকিয়ে দেওয়া হয় আল্লাহর ভয় যদি ঢুকিয়ে দেওয়া হয় রসুলের প্রেম যদি ঢুকিয়ে দেওয়া হয় খুব সহজ হয়ে যাবে সব সুন্দর পরিবেশ হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে একমাত্র কার বিধান মেনে নিলে পরে আল্লাহর বিধান মেনে নিলে পরে আমার ভাইয়েরা কথায় তো কথা চলে আসি বিয়েটা ইজি হয়ে যাবে সমাজে জেনা কমে যাবে বিয়েটা কঠিন হয়ে যাবে সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে বিয়েটাকে সহজ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে সে যদি সেই সময় বিয়ে করে ওর কপালে কি নাতি আছে আসতে কোন কেন নাতি তো থাকতেও পারে নাও পারে পঞ্চাশে বিয়ে করলো যে বাচ্চা হবে ও বাচ্চা না যখন বাজারে যাবে তখন বলবে এটা কি তোমার বাপ না দাদা ঠিক কিনা বলেন এগুলো তোমার মডেল না তোমাকে সন্দেহ করবে কেন ইয়াং টাইমে তুমি বিয়ে করবা রিজিকের দায়িত্ব কার আসতে বলবেন না কার রিজিক দিবেন কে সুন্দর ব্যবস্থা করে দিবেন কে রসুল ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে না তাকওয়া দেখে ঘর দেখে না তাকওয়া দেখে সব কিছুর আগে আমরা দেখব কি তাকওয়াটা দেখব বিয়ে হয়ে যাবে গ্রামের অশিক্ষিত মানুষ তেমন পড়াশোনা করে নাই বিশ বছর একুশ বছর বয়সে করছে বিয়া তেইশ বছরে বাপ চল্লিশ বছরে দাদা চল্লিশ বছরে কি ষাট বছরে মহাদাদা ষাট বছরে মহাদাদা সব কিছু দেখে শুনে দুনিয়া থেকে বিদায়ী হলো আর পঞ্চাশে এম ফিল পিএইচডি ডিগ্রি অর্জন করে বিয়ের টাইম পায় নাই পঞ্চাশে করছে বিয়া ষাটে কাজ ঠিক কিনা সব কিছু ব্যালেন্স করতে হবে ব্যালেন্স নন ব্যালেন্স জীবন যাপন করা যাবে না ইবনে আওফ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন কয়েক রাতে সোনা কামাই করলেন বিয়েটা করলেন বিয়েটা করার সময় রসুলকে তিনি বলতেও পারলেন না বলেন নাই তিনটা দিন চলে গেছে চারটা দিন চলে গেছে নবীর দরবারের সামনে হাজির হয়ে গেছেন আব্দুর রহমান ইবনে আওফ সুন্দর পোশাক সুগন্ধি দেখে রসুল বলছেন আব্দুর রহমান
তোমার চেহারা আর পোশাক আর সুগন্ধ দেখে মতলব তো ভালো মনে হচ্ছে না কিছু করছ না কিছু বিয়ে করছ সুবহানাল্লাহ বলেন না রাসূলুল্লাহ তো মজার মানুষ ছিলেন মজা করে কথা বলতেন সাহাবায়ে কেরামদের সাথে খুব মজা করতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু এক বুড়ি মহিলা কালো মহিলা রাসূল বলেন এই কালো মহিলা কোনোদিন জান্নাত পাবে না মহিলা তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায় রাসূল বলেন মহিলা কাঁদেন কেন আমি জান্নাত পাবো না রাসূল বলেন আপনি কেন জান্নাত পাবেন না জান্নাত পাবেন কিন্তু কালো সূরত নিয়ে নয় পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা নিয়ে জোরে কেন সুবহানাল্লাহ জান্নাতে কোন কালো থাকবে না একজন বৃদ্ধা মহিলাকে দেখে রাসূল বললেন এই বৃদ্ধাই বুড়ি মহিলা কখনো জান্নাত পাবে না বুড়ি মহিলা মরে শেষ একদম মরে মরে যাবে ভাব রাসূল বলছেন ও বুড়ি মহিলা আপনি এরকম করেন কেন হুজুর আপনি বলছেন আপনার মুখ আমি জাহান্নামে আমি জান্নাত পাবো না রাসূল বললেন আপনি তো বুড়ি হয়ে জান্নাতে যাবেন না আপনি ষোড়শী হয়ে জান্নাতে যাবেন জালকুম সুবহানাল্লাহ রাসূল মজা করে কথা বলতেন আবার মজা মজা কথা শুনতেন আবার বয়ান করতেন বয়ান শুনতেন কিছু কিছু লোক আছে শুধু বয়ান করে শোনে না আছে না নাই মানে কথা বলতেই দেয় না কারো শুধু নিজেই বকবক করে আছে না নাই আমার রাসূল তা ছিলেন না শুনতেন বলতেন শুনতেন বলতেন এক সাহাবী বলতেছে হুজুর আমার কিছু ওয়াজ আছে কি ওয়াজ বলো হুজুর আমার ওয়াজ হলো জাহিলি যুগের ওয়াজ কি ওয়াজ কও এবার সাহাবী বলছে হুজুর ইসলাম যখন পাই নাই একটা মূর্তির খুব দাসত্ব করতাম মূর্তিকে সম্মান করতাম সেই মূর্তিকে নিয়ে ঘরে রাখতাম বুকে রাখতাম পিঠে রাখতাম অত্যন্ত সম্মান শ্রদ্ধা করতাম ভাগ্যের প্রতীক মনে করতাম যখন যেখানে যেতাম তাকে সঙ্গে করে নিয়ে যেতাম একদিন লম্বা সফরে বের হলাম সেই লম্বা সফরে বের হতে নিয়া হঠাৎ করে আমার শৌচ কার্যের প্রয়োজন হলো হাজত চাপলো ভাবলাম হাজত চাপছে এই মূর্তিটাকে আমার দেবতাকে সঙ্গে করে আমি কেমনে নিয়ে যাই সেই কাজে উঁচু একটা মাটির জায়গায় রাখলাম হুজুর রেখে ওখানে রেখে দিয়ে আমি শৌচ কার্য করার জন্য আড়ালে চলে গেলাম এসে দেখি আমার সেই দেবতার আপদ মস্তক পানি দিয়ে ভেজা কি দিয়ে ভেজা পানি দিয়ে ভেজা এই যখন দৃশ্য দেখলাম হুজুর আমি ভাবলাম রহমতের পানি বরকতের পানি নবীজি মুস্কি মুস্কি আসতেছেন সাহাবায়ে কেরাম কাহকা করে না তাবাসসুম না তারা একটু দেহে হাসতেছেন একটু আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন আমার নবীজি বলেন এরপরে কি এরপরে বলছেন হুজুর ওই মূর্তির গায়ে যখন ওই পানিগুলো দেখলাম ভাবলাম দেখি তো এটা কিসের পানি জিব্বা লাগায় দিলাম দেখি আমতা আমতা গন্ধ রসুল বয়ান শুনতেছেন কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়া এরপরে রসুল বলছেন এরপরে তুমি কি করলা সামনের দিকে নজর দিয়ে দেখি হুজুর একটা কুত্তা দেখি লেজ গুটায় গুটায় যায় ভাবলাম কুত্তাই তো কাম সারছে আমার রাগ তীব্র থেকে তীব্রতর হয়ে গেল মনে মনে চিন্তা করলাম এত সম্মান শ্রদ্ধা করে তোর পূজা করলাম আলোচনা করলাম আজকে তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না কুত্তা ঠ্যাং তুলে পেশাব করে তাও তুই বুঝিস না এই চিন্তা করে হুজুর এমন এক আসার মারলাম সত্যের সন্ধান পেয়ে গেলাম কত মহান শক্তিশালী আমার আল্লাহ তাআলা আসমান কত মজবুত তার সৃষ্টি কত মজবুত আমার আল্লাহ কত মজবুত জোরে কর সুবহানাল্লাহ নবীজি মজা মজা করে কথা বলতেন অনেক মজার মজার কথা শোনাতেন রাসূল কিন্তু কৌতুকটা যে করতেন সীমাতিক্রম করে করতেন না রসুল তৃপ্তি দিয়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেন রসুল আবার মেয়ে ছেলে মেয়েদের বিয়ের বন্দোবস্ত করতেন বিয়ের ঘটকালের দায়িত্ব পালন করতেন এক সাহাবী রসুলের সামনে এসে বলে হুজুর আমার জীবনে বিয়ে নাই কেন আমি কালো মানুষ যেই মেয়ে দেখতে দেয় সেই মেয়ে আমার ভয়ের দিকে পালায় রসুল বললেন তুমি ভুল বলতেছো এটা সিদ্ধান্ত তুমি নিও না সেই সিদ্ধান্ত আমার কাঁধে দিয়ে দাও তোমার বিয়ে হবে হুজুর আপনি দায়িত্ব নেন তাহলে ঠিক আছে আমি দায়িত্ব নিলাম হুজুর কার সঙ্গে বিয়ে হবে তাড়াতাড়ি বলেন রাসূল বলছেন এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে যাও যারকম সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মনটা ভরে গেল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয় আমি আপনাকে বলবো একটা কথা কি আপনি ওই বিয়েটার বন্দোবস্ত কোন দিন করবেন কেন তোমার চিন্তা করা লাগবে না তুমি যাও মেয়ের বাড়িতে বিয়ে হয়ে যাবে কুজো মেয়ের বাড়িতে যাব বলবো কেমনে আমি বলতে টলতে পারবো না আপনি একটা দলিল করে দেন কি করে দেন লিখিত করে দেন লিখিত করে দিলেন চিঠিটা আস্তে করে নিয়ে মেয়ের বাবা ইবনু হাবের কাছে গিয়ে বলছি ইবনু হাব এই যে চিঠি পড় তাড়াতাড়ি ব্যবস্থা কর বহু মেয়ে জীবনে দেখছে বিয়ে হয় না আমার চিঠিখানা দেখি যখন দেখছে রিসালাতুন আজিমা সম্মানজনক চিঠি এই চিঠিখানা চুম্বন করে মনে মনে চিন্তা করছে না হরে বিশ্বনবী বিশ্বনবতের জায়গা থেকে আমার মেয়ের বিয়ের কথার চিন্তা ভাবে আমার মেয়ের কথা মেয়ের বিয়ের কথার চিন্তা তার মাথায় থাকে আমি বড় সৌভাগ্যবান রাসূল যে ছেলে পছন্দ করেছেন সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন
কিন্তু পরক্ষণেই বললেন শোনো যুবক তুমি তো কালো আমার মেয়ে তো সুন্দরী দেখি আমার মেয়ে যদি রাজি না হয় আমার তো কিছুই করার থাকবে না মেয়েটাকে গিয়ে বলি দেখি রাজি হয় কিনা মেয়েটার সম্পূর্ণ কথা দেওয়াল ঘেঁষে ঘেঁষে সব কথাগুলো শুনেছে এবার মেয়ে বলছে বাজান তুমি আমাকে চিনতে ভুল করেছো আমার চোখের পানি দেখেও তুমি হতাশ হয় না আমার চোখের পানি আসার কারণ হলো এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয় আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে হবে নবীর প্রতি মহব্বতের দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল এবার কি হলো সেই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস সুলাইমি সেই সাহাবীটি এসে যখন শুনতে পেলেন সব ওকে হয়ে গেছে মেয়ে রাজি মেয়ের বাপ ও রাজি দৌড় মারলেন নবীর কাছে গিয়ে বলছেন হুজুর সম্পূর্ণ সফল হয়ে আসছে বিয়ে ঠিকঠাক মেয়ের বাপ রাজি মেয়ে রাজি আমিও রাজি আপনি কি কম রসুল বলেন ঠিক আছে বিয়ে তো হবে ভালো কথা তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পাবো কোথায় টাকা তো আমার কাছে নাই কে টাকা ছাড়া বিয়ে করবো কেমনে বউ পালবা কেমনে হুজুর সব সিদ্ধান্ত যখন আপনি দিলেন টাকাটা আপনি দেন যখন সুবহানাল্লাহ রসুল কত বিশুপ ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি টাকাটা দিয়ে দেন রসুল বলছেন বিয়ে করবা তুমি টাকা দেবো আমি কেমন কথা হলো ঠিক আছে সাদ যদি তোমার কাছে টাকা নাই নোমান এই দিকে আসো ওসমান এই দিকে আসো 200-400 দিরহাম দাও তো 400 দিরহাম নিয়ে নিলেন বলেন সাদ বাজার করো কালকে তোমার বিয়া বাজার করতে গেছেন বাজার করতে গিয়া একজন সাহাবীর কানে সংবাদ শুনতে পেলেন জিহাদের ডাক নাকি চলে এসেছে যুদ্ধের ডাক নাকি চলে আসছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ তিনি ধীরস্থির চিন্তা করলেন মাটির দিকে চোখ রেখে ধীরস্থিরতা নিয়ে একটু ডিপলি চিন্তা করতে করতে মনে মনে ভাবলেন যুদ্ধের ডাক জীবনে আর নাও আসতে পারে কিন্তু বিয়ের চান্স তো আর বারবার আবার আসতেও পারে যুদ্ধের ডাকটা আমি মিস না করে যুদ্ধের দিকে আমি রওনা করব 400 দিরহাম দিয়ে ঘোড়া কিনলেন তরবারি কিনলেন বাজার সম্পন্ন হলো বিয়ের বাজার না যুদ্ধের বাজার যুদ্ধের বাজার করে নিলেন যুদ্ধে সামিল হলেন যুদ্ধ করতে করতে সাদ এক পর্যায়ে শহীদের নজরানা দিয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ শহীদের নজরানা পেশ করলেন নবীর কাছে সংবাদ চলে এলো ইয়া রাসূলুল্লাহ সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রসুল বলছেন কোন সাদরে যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল আমার রসুলের সঙ্গে সঙ্গে দৌড় মারলেন তার লাশের দিকে গিয়ে দেখেন তার হাত কাটা পা কাটা মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে আমার নবীজি করলেন কি সাদের সামনের দিকে তাকায়া আমার নবীজি তার চেহারার দিকে তাকায়া কান্নাই ভেঙ্গে পড়ছেন চোখের পানি টপটপ করে পড়ছে আর কিছুক্ষণ পর তিনি মুস্কি মুস্কি হাসি মারতেছেন এরকম করছেন কেন রসুল সাহাবায়ে কেরামদের ভিতরে এমনটা প্রশ্ন উদয় হয়ে গেল সাহাবীরা মনে মনে জিজ্ঞাসা করছেন রসুল তেমন আচরণ কখনো করেন না প্রশ্ন পর্যন্ত শুরু হলো হয়ে রসুল আপনি তেমন আচরণ করেন একবার হাসেন একবার কাঁদেন এর কারণটা কি আমার নবীজি জবাবে বলছেন সাহাবীরা আমার কান্নার কারণ হলো আমার সাহাবীর সকল কিছু আয়োজন আমি সম্পন্ন করলাম আমার সাহাবীর বিয়ে হয়ে যাবে কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমার সাথ জাগতিক জীবনে নারী জীবনের সাথ সে গ্রহণ করতে পারলো না বিয়েটা সে করতে পারলো না আর আমি হাসতেছি এই জন্য আমার সাথ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবতী চোখে দেখতে পেতেছি জান্নাতের হুররা তাকে টানাটানি করে জান্নাতের দিকে নিয়ে যেতেছে জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা রসুল বললেন সাহাবীরা রে যা হয়েছে হয়েছে এই সাহাবে জানাজার দায়িত্ব আমি গ্রহণ করলাম জানাজা শেষ হল কাফন দাফন হয়ে গেল আমার নবীজি সাহাবে কিরামকে লক্ষ্য করে বলছেন সাহাবীরা ওই মহিলা যে মহিলার সঙ্গে আমার সাহাবীর বিয়ের কথা ছিল সেই মহিলাকে হাজির কর হাজির করা হলো রসুল বলেন যে ঘোড়া দিয়া যে তরবারি দিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে আমার সাথ সেই ঘোড়া তরবারি আমার সামনে হাজির করো হাজির করার পর রসুল বলছেন ও হুরে মদিনা মদিনার সুন্দরী নারী এই যে ঘোড়া এই যে তরবারি আমার সাথ বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার জান্নাতের বাজার করে এসেছে এই জান্নাতের বাজার ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি রসুল তোমাকে এটা হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা সবকিছু হবে রসুল কেন্দ্রিক সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক সমস্ত ভালোবাসা উজাড় করে দেব কার জন্য নাম্বার দুই কার জন্য আর সামিআনা সামিআনা ওয়া তুআনা শুনলাম সঙ্গে সঙ্গে আমরা মেনে নিব সাহাবায়ে কেরাম তাই মেনে নিয়েছেন রসুলের সামনে ওই আব্দুর রহমান ইবনে আউফ
বিয়ে করার পরে যখন সামনে হাজির হয়ে গেলেন রাসূল বলছেন আব্দুর রহমান বিয়ে করেছ আমাকে দাওয়াত দিলে না কেন হুজুরের দাওয়াতের কথা মনে ছিল না বিয়েশাদী আমার হয়ে গেছে রাসূল মনক্ষুণ্ণ হলেন না রাসূল বলছেন ও আব্দুর রহমান টাকা পাইছো কোথায় হুজুর ব্যবসা করেছিলাম কয়েক রাতে সোনা কামাই করেছিলাম আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন এবারে রাসূল বলছেন আল্লাহ আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসার মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও পরিবারে বরকত দিয়ে দাও সম্পদে বরকত দিয়ে দাও নবজির দোয়ার বরকত এমন বাড়তে লাগলো আব্দুর রহমান তাবুক অভিযানের সময় তিনি তিন বস্তা সোনা তিনি দান করেছেন সুবহানাল্লাহ কয় বস্তা সোনা তিন বস্তা সোনা তিনি দান করেছেন এজন্য এই যে সম্মান ইজ্জতটা হলো সামিআনা সামিআনা ওয়া আতাআনা রাসূলকে মানলে সম্মান কমবে না বাড়বে রাসূলকে ভালোবাসলে সম্মান কমবে না বাড়বে মর্যাদা কমে যাবে না বেড়ে যাবে আমার ভাইরা এই সিস্টেমটা আমরা এই হুকুমটা আমরা মেনে চলব আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন সূরা নূরের 52 নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইয়ুতিইল্লাহা ওয়া রাসূলহু ওয়াইখশাল্লাহা ওয়াইত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলছেন শোনো সামিআনা ওয়া আতাআনা এই কাজটা তুমি অবশ্যই করবে এর পাশাপাশি যদি তুমি আর চারটা কাজ করতে পারো আর তিনটা কাজ করতে পারো আমি তোমাকে সফলতা দেব শুধু না নাজাতও দিয়ে দেব আল্লাহর তুমি আনুগত্য করবে রাসূলের তুমি আনুগত্য করবে আর ভয় করবে একমাত্র কাকে আস্তে বলবেন না কাকে র‍্যাব না রব র‍্যাব না রব মানুষ না আল্লাহ ক্ষমতা না আল্লাহ পাওয়ার না আল্লাহ প্রশাসন না আল্লাহ হুমকি না আল্লাহ সব জায়গায় প্রাধান্য দেব কাকে আল্লাহকে ওয়াইখশাল্লাহ ওয়াইত্তাকহি এবং তাকে ভয় করবে এই চারটি কাজ যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন এই সমস্ত লোকগুলো সফলতার চূড়ান্ত পর্যায়ে নাজাত পেয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো সবাইকে ফজর পড়তে রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ কি কেউ ছেড়ে দিবেন নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখান চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামা কষ্ট হয়ে গেল মনে হয় মায়ের আছে না নাই মাদের পর্দা কে দিয়েছেন সবার বাড়িতে মা বোন আছে ঢিলা ঢালা পোশাক পরায় দিবেন গায়ের মহরম কোন পুরুষকে বাড়িতে স্থান দিতে পারবেন না পর্দার পরিবেশ থাকলে ভিন্ন কথা এই বিষয়গুলো খেয়াল করবো আমরা আল্লাহ সবাইকে তুমি বোঝার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন